গাড়িটা পুরনো, অনেক বেশ পুরনো, তবে যে কন্ডিশনে আছে অ্যাম্বুলেন্স করা যাবে, তবে অনেক কাজ করতে হবে। যেরকম গাড়ির বডিটা অনেকটাই জীর্ণশীর্ণ, ইঞ্জিনটাও ঠিক একই অবস্থা, গাড়ির চাকাগুলো একই অবস্থা, সব কিছু মিলে আসলে একটু পরিবর্তন কিছু একটা করতে হবে, বাট করা সম্ভব, করা যাবে। আমরা মোটামুটি একটা ধারণা করে নিছি 20 থেকে 25 দিন এরকম সময় লেগে যেতে পারে। যখন হিরো আলম সাহেব এই গাড়িটা পেল, তো সোশ্যাল মিডিয়ায় যখন এটা চলে আসলো যে হিরো আলম এই গাড়িটাকে অ্যাম্বুলেন্স করতে চায়, তো ঠিক ওই সময় আমরা ডিবিআর কর্তৃপক্ষ আমরা একটা মিটিং করলাম যে ডিবিআর মানে হচ্ছে ডিজাইন বিল রিপেয়ার, তো আমরা সবসময় মডিফিকেশনের কাজগুলো করে থাকি আর কি। তো যেহেতু উনি অ্যাম্বুলেন্স করবে, তো এই জিনিসটা কেন আমরা ডিবিআর কেন আগাচ্ছি না, তো সেটা থেকেই যেহেতু উনি একটা মহৎ কাজের উদ্যোগ নিয়েছে, তো আমরা নর্মালি আমাদের কোম্পানি থেকে অনেকগুলো মহৎ কাজ করে থাকি, এর আগেও আগে পরে অনেকগুলো করেছে, শুধু হিরো আলম না, অনেকের ব্যাপারেই আমরা এগুলো করে থাকি। তো তখন আমরা এই মহৎ কাজের উদ্দেশ্যে আমরাও চিন্তা করলাম যে এর সাথে আমরাও শরিক হই, সেই উদ্দেশ্য থেকেই আমরা এই গাড়ির মডিফিকেশনের কাজগুলো শুরু করেছি আর কি। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এটা সম্পূর্ণ বিয়ার করবে ডিবিআর। নাম তো জম হয়েছে।